আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পিরিচুয়াল টিভির পক্ষ থেকে সকল দিনদার ইমানদার ভাই বোনদের প্রতি অসংখ্য মোবারকবাদ জানিয়ে কোরআন হাদিসের আলোকে ধনী হওয়া বা সচ্ছলতা পাওয়ার একটি নির্দেশনা এবং একটি বিশেষ তাসবিহ আপনাদের সামনে উপস্থাপন করছি। শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু কথা। বন্ধুগণ, বিলাসিতা মানুষের সহজাত চাহিদা। প্রত্যেক মানুষ একটু ভালো, একটু আভিজাত্যের সাথে জীবনযাপন করতে চায়। ইসলামও এই আভিজাত্য বা বিলাসিতার বিরোধিতা করেনি। ধন সম্পদ উপার্জন করার এবং সে ধন সম্পদ ব্যয় করে ভালোভাবে জীবনযাপন করার ব্যাপারে ইসলামী কোনো বিধি নিষেধ নেই। ইসলাম শুধু বলেছে, হালালভাবে বৈধ পন্থায় ধন সম্পদ উপার্জন করতে হবে। ইসলাম মানুষকে ধনী হওয়ার সহজ কিছু পথ ও উপায় বলে দিয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহ। ধনী হওয়ার একটা সহজ ও ইসলাম প্রদত্ত অন্যতম উপায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে বিবাহ করলে তিনি নিজ অনুগ্রহে তাকে ধনী করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيامى منكم والصالحين من عبادكم وإيمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। অর্থাৎ, তোমাদের মধ্যকার যারা বিবাহবিহীন আছে এবং দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের বিবাহ দিয়ে দাও। যদি তারা অভাবগ্রস্ত থাকে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন। আর আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আন-নূর আয়াত 32। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল্লাহ তাআলা বিবাহকে উৎসাহ দিয়েছেন এবং স্বাধীন ও গোলামদেরকে তার আদেশ দিয়েছেন এবং এর বদৌলতে তাদেরকে ধনাঢ্যতার ওয়াদা করেছেন। এরপর তিনি আগে উল্লেখিত আয়াত তিলাওয়াত করলেন। সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে খবর এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বিবাহের ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন তা পালন করো, তাহলে তিনি তোমাদেরকে ধনাঢ্যতার যে ওয়াদা দিয়েছেন তা পূর্ণ করে দেবেন। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, তোমরা বিবাহের মাধ্যমে ধনী হওয়ার রাস্তা খুঁজে নাও। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহ, অর্থাৎ যদি তারা অভাবী থাকে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, এবং ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। এ হাদিসগুলো বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। সকল অবিবাহিত ভাই বোনদের ভাবার সময় এসেছে। তারাই চিন্তা করবেন যে তারা কখন বিবাহ করবেন। এবার শুনে নিন যে তাসবিহ পাঠ করলে সচ্ছলতা আসে এবং ধনী হওয়া যায়। তা হলো, প্রতিদিন ফজরের এবং আসরের ফরজ নামাজ শেষে অন্যান্য নির্ধারিত তাসবিহ তাহলিল শেষ করে পুনরায় তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন। এরপর আল্লাহ তাআলার 99টি নামের 2টি বিশেষ নাম, ইয়া ওয়াসিউ 70 বার, ইয়া গনিউ 70 বার পাঠ করে আবার তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে আল্লাহর দরবারে বিনয়ের সাথে হালালভাবে উপার্জন দ্বারা ধনী হওয়ার জন্য দোয়া করবেন। এরপর হালাল টাকা থেকে আল্লাহকে খুশি করার নিয়তে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা কোনো এতিম শিশুকে দান করবেন। মনে রাখবেন, ফজরের নামাজের পরের দান অবশ্যই আসরের নামাজের আগেই পরিশোধ করতে হবে, এবং আসরের নামাজের পরের দান
অবশ্যই পরবর্তী ফজর আসার আগেই পরিশোধ করতে হবে। এই দান অবশ্যই এতিম শিশুকে করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, হোক এক টাকা, পাঁচ টাকা অথবা একশত টাকা। আপনি যে পর্যন্ত আপনার সামর্থ্য আছে সে পর্যন্ত আপনি দান করুন। কখনোই এ সমস্ত আমলের দ্বারা বিরক্ত হবেন না, ধারাবাহিকভাবে এই আমল চালিয়ে যান। ইনশা আল্লাহুল আজিজ আপনি অতি সত্বর গায়েব থেকে কর্মসংস্থান পাবেন। গায়েবী রুজি দ্বারা আপনার হালাল উপার্জন হয়ে আপনি ধীরে ধীরে ধনী হওয়া শুরু হবে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সচ্ছলতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।